মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। দেবী হারুন ভাই, কথায় আছে বাঘে ছুইলে 18 গা, পুলিশে ছুইলে 36 গা, আর হারুন ভাই ছুইলে আমি বিশ্বাস করি 72 ঘা হয়। বিএনপি নেতাদের সাথে বিশ্ববাংকের সফররত দলটির সাক্ষাতে নিরুৎসাহিত করেছেন বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশের সকল সেনা অফিসারের বুকে একটা চাপা কষ্ট আছে, সেই চাপা কষ্টটা হলো পিলখানার এই হত্যাকাণ্ড। দেখেন, 15 বছর হয়ে গেল, এখনো আপিলের শুনানি হলো না। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার 5টি পর্যবেক্ষণ, বিএনপির সঙ্গে বৈঠকের সময়ও কিন্তু 1 ঘন্টার উপরে যে বৈঠক, সেই বৈঠকের পরে একেবারে মুখে কলুপ এঁটেছে। নায়ক হে তু আব নায়ক ভি হে। দেবী হারুন ভাই, কথায় আছে বাঘে ছুইলে 18 গা, পুলিশে ছুইলে 36 গা, আর হারুন ভাই ছুইলে আমি বিশ্বাস করি 72 ঘা হয়। ডিবি হারুন ভাই নানান কারণে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে একটা মজার বিষয় হচ্ছে, ডিবি হারুন ভাই গত কয়েক মাস ওনার বিভিন্ন কর্মকাণ্ড এমন এমন অবস্থানে তুলে আনছেন যে সেখান থেকে তার বিরুদ্ধে, ধরেন, বিভিন্ন ক্ষেত্রে যারা সমালোচক ছিল তারাও কিন্তু অনেক ক্ষেত্রে তার এখন প্রশংসা করছেন। পুলিশ চাইলে বাংলাদেশে সব কিছুই সম্ভব, এই দেশটা আরও সুন্দর হওয়া সম্ভব, অপরাধ নির্মূল সম্ভব, দুর্নীতি দূর করা সম্ভব, কারণ একটা দেশকে ঠিক রাখে সেই দেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, ডিবি হারুন ভাইয়ের কাছে আজকে গিয়েছিল কারা জানেন? আমাদের সেই ছোট্ট আয়ান, সুন্নতে খতনার কারণে যার অ্যানেস্থেসিয়া প্রয়োগের ভুল অপব্যবহারে যার মানে মৃত্যু হয়েছিল। এখন ওই মৃত্যুর পর তার বাবা যখন ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করছে, তখন থেকে তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হয়, মাইরা ফেলবে, ছিঁড়া ফেলবে, এটা ফেলবে। এর মাঝখানে আবার ল্যাবের হাসপাতালে একজন ভাই মারা গেলেন, আবার এই যে আমাদের কয়েকদিন ওদিন কি জেডি ডায়াগনোস্টিক সম্ভবত সেখানে মারা গেল আইহাম। তো এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে নানান প্রতিক্রিয়া নিয়ে আজকে ডিবি হারুন ভাইয়ের কাছে গিয়েছিল ওই গার্জিয়ানরা, বিশেষ করে আয়ানের বাবা, তাকে যখন হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো হারুন ভাই বলছেন যে সুন্নতে খাতনা শিশু মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসক এদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলছেন আইনের স্বাভাবিক ধারায় প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, বাবা মায়ের কোল থেকে এভাবে একটা শিশু হারিয়ে যাবে এটা কেউই মেনে নিতে পারে না। তিনি বলছেন যে একসময় গ্রাম অঞ্চলে সুন্নতে খাতনায় কোনো বৈজ্ঞানিক পন্থা ছিল না, এতে করে কোনো শিশুর ক্ষতি কিংবা কেউ আহত হতো না, কিন্তু এখন তথাকথিত ভুয়া ক্লিনিক, যাদের লাইসেন্স নাই, যেসব ক্লিনিকে শিশুদের অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হচ্ছে আপনার কোনো রকম সার্টিফিকেট ছাড়া বা নিজেদের মন গড়া পদ্ধতিতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তিনি বলছেন যে অ্যানেস্থেসিয়া প্রয়োগের পর দেখা যাচ্ছে শিশুদের জ্ঞান ফিরছে না, যারা অ্যানেস্থেসিয়া প্রয়োগ করছেন সেই সম্পর্কে তাদের সঠিক জ্ঞান আছে কিনা এবার একটু খুঁজে দেখা দরকার। বিভিন্ন হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় যে মামলাগুলো হয়েছে, থানা পুলিশের পাশাপাশি এবার ডিবি এই বিষয়গুলো নিয়ে ছায়া তদন্ত শুরু করেছে, আর একটা মারাত্মক গর্হিত কাজ যেটা হচ্ছে সেটার এগেনস্ট অ্যাকশনে যাচ্ছে আমাদের ডিবি টিম। তিনি বলছেন যে বাড্ডা থানায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে আয়নের বাবা, তিনি আবেদন করলে মামলাটি থানা থেকে ডিবিতে নিয়ে এসে যথাযথ সাইজ করব। আবার এখন একটা প্রশ্ন আছে যে হাসপাতালগুলো তো শক্তিশালী, বাট হারুন ভাই বলছেন যে হাসপাতালগুলো অনেক বেশি প্রভাবশালী, কিন্তু যারা মামলার বাদী তারা অনেক নিরীহ। অনেক সময় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়, এই বিষয়ে ডিবির ভূমিকাটা যথেষ্ট ক্লিয়ার। তিনি বলছেন যেই মানুষগুলো তাদের আদরের সন্তান হারিয়েছে তারা অনেক গরিব মানুষ, সেই সন্তানদেরকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন ছিল, আর এই বিষয়ে ডিবি সবসময় অসহায় মানুষের পাশে আছে, যারা দায়ী তারা যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই এই কথাগুলা হারুন ভাই সামনের দিকে বাস্তবে দুই একটা অ্যাকশন তো এমনিও দেখাইছেন, যার কারণে অ্যাজ এ খলনায়ক থেকে অনেকটা নায়ক ভূমিকায় আসছেন, আর এই কাজটা করতে পারলে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কি পরিমাণ অবৈধ ক্লিনিক আছে, ভুয়া ক্লিনিক আছে, এদের বিরুদ্ধে একটা চিরুনি অভিযান আমরা হারুন ভাইয়ের কাছে রিকোয়েস্ট করি যে ভাই আপনি পরিচালনা করেন। বাংলাদেশের সকল সেনা অফিসারের বুকে একটা চাপা কষ্ট আছে, সেই চাপা কষ্টটা হলো পিলখানার এই হত্যাকাণ্ড। দেখেন, 15 বছর হয়ে গেল, এখনও আপিলের শুনানি হলো না, কেন হলো না? বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই এই বিষয়টা উঠে আনানোর জন্য। আচ্ছা, পিলখানা হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না জিজ্ঞাসা করছি? একটা বিচার কখন হয় না? যখন ওই বিচারের দ্বারা যারা বিচার করবে তারা ক্ষতিগ্রস্ত হয় বা তাদের দিকে প্রশ্ন ওঠে, বা এই খুনের দ্বারা যারা বেনিফিট পেয়েছে তারা চাইবে এটা তারা বিচার না হোক, এই খুন যারা করেছে তারা চাইবে
তাহলে দুটো কারণ, একটা খুনের কখন বিচার হয় না, এক নাম্বার যদি যারা বিচার করবে তারাই যদি খুনি হয় তাহলে বিচার করবে না, আর একটা এই খুনের দ্বারা যারা বেনিফিট পাবে তারাই এটার বিচার করবে না। এই জায়গা থেকে পিলখানায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি বোঝা যায় কারা এর সঙ্গে সম্পৃক্ত। কয়েকটা প্রশ্ন উঠেছে, যেমন যে কেন সেনা কর্মকর্তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হলো না, কেউ এই উত্তর দিতে পারবে? আমি মনে করি একজন সেনা অফিসারকেও যদি বাঁচানো যেত তার জন্য হলেও সেনা কর্মকর্তাদের ওখানে ঢুকে সমস্ত বিদ্রোহীকে হত্যা করে হলেও একজন সেনা অফিসারকে বাঁচানো জরুরি ছিল, অন্তত তার কাছ থেকে আমরা শুনতাম যে এই হত্যাকাণ্ডের আসলে কারণ কী। এখন একটা খুন হয়েছে, আমরা কারণটাই জানি না, এতগুলো অফিসার মরল কেন, মরল কী কষ্টে, মরল কী ক্ষোভের কারণে মরল কেউ জানি না, আমরা কেউ জানি না। এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দুটা জায়গায় আঘাত করা হয়েছে, একটা হলো আমাদের শক্তিশালী বিডিআরকে যারা ভারতকে দৌড়ানি দিয়েছিল এবং মায়ানমারকেও দৌড়ানি দিয়েছিল, আর একটা দুর্বল করা হয়েছে আমাদের সেনাবাহিনীকে। এই দুইটা বড় প্রতিষ্ঠানের মাজা ভেঙে দেওয়া হয়েছে এবং এর ফলে বর্তমান ক্ষমতাসীন সরকার লাভবান হয়েছে, পাশাপাশি লাভবান হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হলে কার বেশি লাভ হয়? ভারতের বেশি লাভ হয়। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হলে কার বেশি লাভ হয়? ভারতের বেশি লাভ হয়। তাহলে বুঝতে পারেন ভারতের যেখানে লাভ হয় সেইখানে অবশ্যই বিচার হবে না। এই জন্যই বললাম যে আমাদের সেনা কর্মকর্তাদের মনে চাপা ক্ষোভ, চাপা কষ্ট, হয়তোবা চুপ করে আছে, চুপ করে আছে, আমার বিশ্বাস তারা সব সময় চুপ করে থাকবে না, তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ একদিন ঘটাবে। ওই সময় মনে আছে সেনা কর্মকর্তারা ব্রিফিং করেছিল তাদের ক্ষোভ থেকে। এরপরে আরেকটা ঘটনা ঘটলো, মেজর সিনহা হত্যাকাণ্ড। মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে ওসি প্রদীপ জড়িত, এই শয়তানের বিচার করার জন্য আরও কী কী প্রমাণ লাগবে? কিন্তু ওই তো বিচার করবে না, কেন করবে না, কারণ ওসি প্রদীপের কার্যক্রম, ক্লোজ ফায়ার, এগুলো দ্বারা লাভবান হয়েছে কে? সরকার। এগুলো দ্বারা লাভবান হয়েছে কে? ভারত। যেখানে সরকার লাভবান হয়, ভারত লাভবান হয়, সেখানে বিচার প্রার্থনা করা মানে খুবই বোকামি। আমরা চাই যে পিলখানা হত্যার সত্যিকার রহস্য বের হোক, আমরা চাই, এটা আমাদের চাওয়া। এটা যদি হয় তাহলে সেনা কর্মকর্তাদের বুকের চাপা ক্ষোভ কিছুটা হলেও কমবে, কিন্তু ওই যে যারা সেনা কর্মকর্তাদেরকে ঢুকতে দেয়নি, ওই সময় সেনাবাহিনীকে ঢুকতে দেয়নি, আরে যতটুকু সময় পাইছিল কমপক্ষে মানে অর্ধেক সেনা কর্মকর্তাকে, 25 জন সেনা কর্মকর্তাকে বাঁচানো যেত, কিন্তু ওই তো আল্লাহ জানে ওহি নাজিল হয়নি যে এখনও কী হবে সেখানে। দেখেন যারা জড়িত, মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, এতগুলো অফিসার মারা গেল, এতগুলো অফিসার মারা গেল। আচ্ছা, পিলখানার প্রোগ্রামে অনেক বড় বড় অফিসারও যায়, ওইখানে অনেক বড় অফিসার ওই দিন যায়নি, কেন যায়নি? তারা কি জানতো যে এই ঘটনা ঘটবে? এই প্রশ্নগুলোর উত্তর কারো কাছে নাই। এবং ওই সময় দেখলাম মানে খুব সুন্দরভাবে মুন্নি সাহাকে দিয়ে বাইরের পরিবেশ থমথমে রাখা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কয়েকটি কারণে। যেমন সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে বলা হচ্ছে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা তুলতে আমেরিকার 5টি পর্যবেক্ষণ, অর্থাৎ 5টি শর্ত বলা যায়, সেই শর্তগুলো পূরণ করলে নিষেধাজ্ঞা তোলা হবে। কি সেই শর্ত তার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে কিছু আলামত আছে। যেমন বিএনপির সঙ্গে বৈঠকের সময়ও কিন্তু এক ঘন্টার উপরে যে বৈঠক, সেই বৈঠকের পরে একেবারে মুখে কলুপ এঁটেছে দলের যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে আপনারা যত কিছুই প্রশ্ন করেন না কেন, আমি আমার উত্তর একটাই যে আমার কিছু বলার নেই। বোঝাই যাচ্ছে যে খুবই সেটি মানে প্রকাশ করা হয়নি বা গোপন রাখা হয়েছে, এটা কূটনৈতিক রীতি অনুযায়ী। কিন্তু যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কেন তারা নির্বাচনে যায়নি, কোন প্রেক্ষাপটে যায়নি, এবং না যাওয়ার জন্য এবং বিএনপি যাতে নির্বাচনে অংশ না নিতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি করা হয়েছে, কারাগারে কতজন, তাদের উপর দমন, নির্যাতন, দণ্ড দেয়া, এই পুরো ঘটনাগুলো তুলে ধরা হয়েছে একেবারে দলিল দস্তাবেজ সহ। একইভাবে সরকারের এখন অস্বস্তি যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের পথে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, সেটি কি প্রত্যাহার করা হয়েছে না, সেটা চালু আছে। সেই অবস্থায় কি কাউকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে নাকি আনা হচ্ছে না, এই একটা অস্বস্তি। সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে র‍্যাবের উপর যে নিষেধাজ্ঞা,
অনেকদিন থেকে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার কারণে র্যাব স্বাভাবিকভাবেই প্রশিক্ষণের জন্য বাইরে যাওয়া, র্যাবে যারা অংশ নেবে তাদের বিদেশ যাওয়া বা র্যাবকে প্রশিক্ষিত করা, যে নিয়মিত কার্যক্রমের জন্য তার অস্ত্র শস্ত্র দরকার, তার প্রশিক্ষণ দরকার, এগুলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট ছিল। সেই বিষয়টি অনেকদিন থেকে ঝুলে আছে, প্রায় 3 বছর হয়ে গেল। এখন নতুন সরকারের প্রত্যাশা যে মানে র্যাবের উপর থেকে সেই নিষেধাজ্ঞাটা তোলা হোক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু শর্ত আছে। এই শর্তের কথাই বলা হচ্ছে, 5টি পর্যবেক্ষণ আছে। খবরে বলা হচ্ছে যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কে আমি রিপোর্টটাকে কোট করছি দর্শক। এ বিষয়ে আমেরিকা 5টি পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় দুই দেশ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন যুগের সৃষ্টি করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে এই প্রতিনিধি দল, বিএনপির সাথে কথা বলেছে, সুশীল সমাজের সাথে কথা বলেছে, কথা বলেছে তারা শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে। সব জায়গায় তারা গণতন্ত্র, মানবাধিকার এই প্রসঙ্গগুলিতে গিয়ে তারা খুবই সোচ্চার আছে, এই কথাটা কিন্তু খুবই স্পষ্ট করে তারা জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে এক পাও নড়েনি। এখন তাহলে কোনো অ্যাকশন বা পদক্ষেপ নেয়নি কেন, যেহেতু তাদের পছন্দ মতো নির্বাচন হয়নি? সেই ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্র মানে তাদেরকে তাদের পররাষ্ট্র নীতি ধরা বা কখন কি করবে না করবে এটা বলা খুবই মুশকিল। এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তাদের যেই পলিসিগুলো বা তাদের যে মনোভাবগুলো, সেই মনোভাবগুলো কিন্তু তারা রাগঢাক করছে না, যে তারা কোন নীতির উপর ভিত্তি করে চলে, কোন নীতির উপর বিভিন্ন শর্তগুলো আরোপ করে। তেমনি 5টা শর্ত আমরা জানি না এখনো, 5টা শর্ত এখন আমি যেহেতু সরকারি বেসরকারি কোনো তরফ থেকে সেটি প্রকাশ করা হয়নি, সুতরাং এই বিষয়ের উপর আমি কোনো আগাম মন্তব্য করব না দর্শক, যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত না হব। আফরিন আক্তারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আছেন এলিন লাউবাক, আপনি জানেন। মন্ত্রী বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা ইস্যু, গাজার যুদ্ধবন্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাতের বৈশ্বিক প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাসান মাহমুদ বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উত্তর মার্কিন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাইডেন যে চিঠি লিখেছিলেন সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, তার একটি উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সামরিক চুক্তি জিসোমিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে আমেরিকার যে ফেসবুক পেজে তারা লিখেছে, আমেরিকা একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে। খেয়াল করেন, তারা কিন্তু প্রতিটা বৈঠকের পর পর ফেসবুক পোস্ট দিচ্ছে যাতে কোনো রকম বিভ্রান্তি না হয়। আমেরিকা একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি আমাদের দুই দেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম, বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই হচ্ছে অফিসিয়াল তাদের স্ট্যান্ড। আর বাকিটা তো পররাষ্ট্রমন্ত্রী বলেনি, যে এক যে জো বাইডেন যে চিঠি লিখেছিল তার উত্তর দিয়েছে এবং আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।